ফজরের পূর্বে দুই রাকাত সুন্নত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবচেয়ে উত্তম তার চেয়ে উত্তম এই হাদিসকে পুঁজি বানিয়ে আপনি জানেন দুই রাকাত নফল নামাজ যদি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবচেয়ে উত্তম হয়ে থাকে তাহলে ফরজ নামাজের কত মূল্য আপনি জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে নিয়ে খুব করে তাকে আল্লাহ রাসূল বকা দিয়েছিলেন এবং তাকে খুব করে লজ্জিত করেছিলেন ফরজ ফজরের নামাজে সহি মুসলিমের মধ্যে হাদিসটা পাওয়া যায় সহি মুসলিমের মধ্যে হাদিস পাওয়া যায় আজান একামত হয়ে গেছে মসজিদে নববীতে অথচ একজন সাহাবী একা একা সুন্নত নামাজ পড়তেছে আল্লাহ রাসূল তো যে ফরজ পড়া শুরু করেছেন তারপরে যাকে আল্লাহ রাসূল দেখলেন যে একামত হয়ে গেছে অথচ সুন্নত পড়ছে ওকে ঢাকায় নিয়ে আসলেন আল্লাহ রাসূলের সামনে মুসল্লার সামনে দিয়ে কি বললেন জানেন আসুবহ আরবান এই হতভাগা ভোরের সালাত কি চার রাকাত ভোরের সালাত কি চার রাকাত নাকি আল্লাহ রাসূল কাকে জিজ্ঞেস করছেন একামত হয়ে যাওয়ার পর এক ব্যক্তিকে সুন্নত পড়া দেখেছিলেন এই জন্য তাকে জবাবদিহিতার সম্মুখীন করছেন বলছে আসুবহা আরবান ফরজ ফজরের সালাত কি চার রাকাত ফরজ নাকি তুমি একামত হওয়ার পর যে পড়েছো ওটাও তো ফরজ হয়ে গেছে এখন তাহলে কি বোঝা যায় যে ফরজ নামাজের জন্যই একামত দিতে হয় আর শুধু তাই না একামত দিয়ে দেওয়া হলে সুন্নতটাও ফরজের পরিণত হয়ে যায় এই জন্য তাকে চার্জ করছেন যে ফজরের নামাজ হলো দুই রাকাত তো তুমি যে একামতের পরে দুই রাকাত পড়েছো আবার আমাদের সাথে এরপর আল্লাহ রাসূল তাকে জিজ্ঞেস করলেন بأي صلاتك تعتد أبي صلاتك التي صليت لوحدك أم الصلاة التي صليت معنا এবার তুমি বলো যে তোমার দুই রাকাত নামাজ ডিলেট হবে এখন তুমি কোন রাকাত ডিলেট কোন দুই রাকাত নামাজ ডিলেট করবে বলো যেটা তুমি একাকি একামতের পর যেই দুই রাকাত নামাজ একাকি পড়েছো এইটা ডিলেট হবে নাকি আমাদের সাথে যেই নামাজ দুই রাকাত পড়েছো এইটা ডিলেট হবে কোনটা ডিলেট যে কোন দুই রাকাত তোমার ডিলেট করতেই হবে তুমি কোনটা চাও বলেন বিপদ না আল্লাহ রাসূল কি বিপদে ফেলেছেন এটা তো একটা আছেই হ্যাঁ তাহলে বলেন তাহলে ফরজ একামত দিয়ে দিলে যে কোনো নামাজ ফরজের মতো হয়ে যায় এই জন্য সাহাবিকে জবাবদিহিতার সম্মুখীন করছেন যে তোমার যে কোনো দুই রাকাত হবে দুই রাকাত ডিলেট হবে এখন তুমি বলো তুমি কোন দুই রাকাত ডিলেট করবে বলো যেটা তুমি নিজে একাকি পড়েছো সেটা নাকি জামাতে যেটা আমার সাথে পড়েছো এটা বলেন বিপদ না ওর কি ইখতিয়ারে আছে ডিলেট করা কিন্তু কেমন একটা বিপদের সম্মুখীন এরপর আরেকটা হাদিস পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একামত দিয়ে দেওয়ার পর একজন লোক ফজরেরই ঘটনা নামাজ পড়তেছে ফাদাহাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আদখালাহু ফিস সাফহি ওই লোককে আল্লাহ রাসূল ধাক্কা দিয়ে কাতারে ঢুকিয়ে দিয়েছেন না জোরপূর্বক তার নামাজ ভেঙে দিয়ে অথচ আমাদের দেশে এই ফজরের সালাতের ক্ষেত্রে এই খেলাফটা এই বিরোধিতাটা করা হয় কেন একটা হাদিসকে পুঁজি বানিয়ে হাদিসটা কি জানেন যে রাকাতাইনে কাবলাল ফাজরি খাইরুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা ফজরের পূর্বে দুই রাকাত সুন্নত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবচেয়ে উত্তম তার চেয়ে উত্তম এই হাদিসকে পুঁজি বানিয়ে আপনি জানেন দুই রাকাত নফল নামাজ যদি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবচেয়ে উত্তম হয়ে থাকে তাহলে ফরজ নামাজের কত মূল্য আপনি জানেন ফরজ মূল ফরজ নামাজের জন্য আল্লাহ রাসূল ওই ব্যক্তিকে বললেন না জান্নাতের সার্টিফিকেট দিলেন না ফরজ ইবাদতগুলো করার জন্য তোমরা কেউ যদি জান্নাতের কোনো লোক দেখতে চাও তো দেখো এই লোক জান্নাতি জান্নাতের লোক হেঁটে যাচ্ছে দেখো জান্নাতের কথা বললেন ফরজ ইবাদতের মাধ্যমে আর ও দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সেটা পাইলে দুই রাকাত জান্নাত জান্নাতের কথা আছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সেটা কি জান্নাত নাকি বরং জান্নাতের সহি বুখারী মুসলিমের মধ্যে আছে জান্নাতে একজন মহিলার ওড়নাটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু সবচেয়ে উত্তম তার চেয়ে উত্তম আল্লাহু আকবার কি বুঝলেন আপনি ফরজ নামাজ পড়লে জান্নাতের নিশ্চয়তা আছে
আরেকটা হাদিস আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লামাউযু সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে যারা যাবে জান্নাতের একটা এক ধনক পরিমাণ এক কোড়া পরিমাণ জায়গার মূল্য হলো দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে বেশি দামি। আল্লাহু আকবার। আর দুই রাকাত নামাজের কথা বলা হয়েছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু, জান্নাত তো জান্নাতের কথা তো বলা হয়নি, জান্নাতের কথা বলা হয়েছে। আর জান্নাত জান্নাতের এক ধনুক এক কোড়া বরাবর জায়গার দাম হলো দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সবচেয়ে দামি বেশি, তার চেয়েও দামি বেশি। একজন মহিলা লা নসীফু আহাদিহিন্না ইহদাহুন্না, একজন জান্নাতের মহিলাকে যে ওড়না পরতে দেওয়া হবে সেই ওড়নাটার দাম হবে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়েও বেশি। কি বুঝলেন আপনি? আর হুজুর পাগল হয়ে গেছে একটা একটা ফজিলতের কথা শুনে, একটা ফজিলতের কথা শুনে সব ফজিলত ধ্বংস করে ফেললো, সব হাদিস ডিলিট করে ফেললো। হ্যাঁ, এতটুকু পুঁজি নিয়ে চলা যায়? আরে ভাই, আপনি ফরজের কেন মূল্যটা ভুলে গেলেন? ফরজ দ্বারা ডাইরেক্ট জান্নাত, আর আপনি সুন্নত দুই রাকাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবচেয়ে উত্তম, তার চেয়ে উত্তম, তার জন্য আপনি ফরজটাই ছেড়ে দিলেন। ফরজ বড়। অতএব আপনার আপনার ফজরের দুই রাকাত সুন্নতের তিনটা টাইম, কয়টা টাইম? সর্বোত্তম টাইম হলো একামতের আগে, তারপরে সেকেন্ড ক্লাস সেকেন্ড পর্যায়ের টাইম হলো ফরজ নামাজ পড়ার পরে সূর্য ওঠার আগে, তৃতীয় টাইম হলো সূর্য ওঠার পরে পনেরো মিনিট পনেরো বিশ মিনিট যাবে তারপর। কয়টা অক্ত? আমাদের দেশের অনেক হুজুর আবার এই যে দ্বিতীয় অক্তটা জানে না। হ্যাঁ, একটা তারা আবার একামতের আগের কথা বলবে না, ফরজ নামাজের পূর্ব পর্যন্ত পড়তেই থাকে পড়তেই থাকে পড়তেই থাকে। হাই রে হতবাগা, কতটি হাদিস আমি হিসাব করে দেখেছি যারা ফরজ ফজরের ফরজ নামাজের পরে ফরজ নামাজের একামত হয়ে যাওয়ার পরও যারা সুন্নত পড়ে তারা পাঁচ সাতটা হাদিসের বিরোধিতা করে, পাঁচ সাতটা। এখনই তো কয়েকটা বললাম, এখনই কয়েকটা বললাম না, আল্লাহ রসুল ধাক্কা মেরে কাতারে ঢুকিয়ে দিয়েছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে তাকে জবাবদিহিতার শিকার সম্মুখীন করেছেন, এই তোমার কিন্তু দুই রাকাত হবে, চার রাকাত তুমি ফরজ নামাজ পড়েছো আজকে। কিন্তু ফরজ নামাজ তো চার রাকাত না, ফজরের ফরজ নামাজ কি চার রাকাত? এবার তুমি বলো কোন তোমার দুই রাকাত ডিলেট হবে, তুমি একাকি যেই দুই রাকাত পড়েছো সেই দুই রাকাত ডিলেট করতে চাও নাকি আমাদের সাথে যেটা পড়েছো সেটা ডিলেট করতে চাও? কত বড় মারাত্মক কথা! এই হাদিসগুলো কি পাইলে আমরা? আর একটু চেষ্টা করলে কি হয়? আর একটু হাদিস ঘাঁটলে কি হয়? এই এক হাদিসকে পুঁজি করে বসে আছে, সেই হাদিসের অবস্থাটা কি দেখলেন তো? হাদিস সহি ফজিলত ভালো কিন্তু জান্নাতের তুলনায় কি দেখলেন? জান্নাতের তুলনায়। হ্যাঁ, আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম আমিন।